নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে তো প্রথম যে খবরটা শেয়ার করব। সেটা হচ্ছে মোহনবাগান দলের প্রাক্তন কোচ জুয়ান ফ্রান্ডো তাকে নিয়ে তো দেখো তাকে নেবার ব্যাপারে আইএসএল এর দুটো দল কিন্তু ইন্টারেস্ট শো করেছে কিন্তু এখনও অবধি কোনোরকম সেই দুটি দলের নাম জানা যায়নি বাট তাকে নতুন মৌসুমের জন্য হেড কোচের দায়িত্বে আনতে চাইছে আইএসএলএর দুটি দল এখন ধরো আমরা জানি যে সিজনের মানে এই সিজনের মাঝপথেই কোচ জন ফ্রান্ডোকে শ্যাক করে দিয়েছিল বা তার সাথে চুক্তি ভেঙে দিয়েছে মোহনবাগান দল কিন্তু জোয়ান ফ্রান্ডো মোটামুটি ভালোই কিন্তু সফলতা আইএসএল এ পেয়েছে যেরকম আইএসএল জিতেছে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নসও হয়েছে তো সেই অনুযায়ী তার পারফরমেন্স কিন্তু আহামরি যে খুব ভালো আবার আহামরি বেশি খারাপ এরকম নয় মোটামুটি তার পারফরমেন্স রয়েছে তো সেই ক্ষেত্রে অন্যান্য আইসএল দল তাকে অ্যাজ এ হেডকোচের দায়িত্বে যদি আনতে পারে কোনো দল তাহলে তাদের জন্য একটা ভালো সাইনিং অবশ্যই হবে এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে জেরেমাই মানজিওরো তো জেরেমাই মানজিওরো এই প্লেটটি যেভাবে পারফরমেন্স করেছে তাতে করে কিন্তু এই প্লেটটিকে দলে নেবার জন্য আইএসএলের বেশ কিছু দল কিন্তু এখন থেকে টার্গেট করেছে তো সেই অনুযায়ী মোহন বাগান দলও আগামী মরশুমের জন্য দলে নেবার ব্যাপারে বা দলে নেওয়ার একটা টার্গেট কিন্তু করতেই পারে এই জেরেমি মানজারোর ওপর আর যদি এই প্লেটিকে দলে নিয়ে কোনো রকম চমক দিয়ে দেয় তাহলে কিন্তু একটা ভালো সাইনিং অবশ্যই হবে বাট এই জেরেমি মানজারো আর জনি হকো দুজনেই মোটামুটি আমার মনে হয় যে সেম লেভেলের একটা প্লেয়ার তো সেই অনুযায়ী টার্গেট করলেও হয়তো ডিল নাও করতে পারে আর যদি অন্যান্য আইএসএলের দল আবার এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য মোটামুটি লড়াই করে তাহলে হয়তো ছেড়েও দিতে পারে মোটামুটি টার্গেট করলেও আর নাও নিতে পারে এরকম একটি ব্যাপার বাট তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও যে জেরেমাই ম্যানজোরও যদি মোহনবাগান দলে আসে তাহলে কেমন হতে পারে তার বর্তমান পারফরমেন্স দেখে তো এবার যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে সার্জিও লোবেরা তো সার্জিও লোবেরা অবশ্যই আগামীকাল একটা হাভাসের বিরুদ্ধে ম্যাচ খেলতে চলেছে বা তার দল খেলতে চলেছে তো দুই দলের কোচের একটা অন্যরকম লড়াই হবে তো এই ম্যাচের আগে তিনি যে বিষয়টা বলেছেন ম্যাচটা নিয়ে সেটা হচ্ছে আমরা এই বছর খুব ভালো ফর্মে রয়েছি নতুন করে আমাদের দল এই বছর দুর্দান্ত পারফরমেন্স করছে আর এই ম্যাচটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি দলগুলোর তুলনায় অবশ্যই মোহনবাগান দলকে নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে কিন্তু মোহনবাগান দলকে একটা চ্যালেঞ্জ আমার থাকছে যে আমরা নিজেদের ঘরের মাঠে অবশ্যই আমার দলের ছেলেরা যারা খেলবে তারা দুর্দান্ত পারফরমেন্স করবে এবং ম্যাচটা আমরাই জিতব তো এরকমই একটা মোটামুটি কথা বলেছেন ম্যাচটা নিয়ে আর একটা প্রকার চ্যালেঞ্জ কিন্তু তিনি অবশ্যই মোহনবাগান দলকে দিচ্ছে তো দেখা যাক শেষ সব কী হয় ম্যাচের পরই কিন্তু সেটা জানা যাবে বোঝা যাবে যে কার চ্যালেঞ্জ বা কে জিতলো শেষ অবধি এর পাশাপাশি রয় কৃষ্ণা এই ম্যাচটা নিয়ে বলেন যে ম্যাচটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচ জিতলে আমরা ভালো জায়গায় মোটামুটি থাকতে পারবো আর এখন সবকটা ম্যাচই গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের এগেনস্টে এর আগেও ম্যাচ খেলেছি তো প্রতিটা দলের মতোই তাদেরকে আমরা দেখছি বাট মোহনবাগান দলের সমর্থকদের প্রতি আমার আলাদা রকমের একটা ভালোবাসা রয়েছে সেই সমর্থকরা আমাকে একটা সময় যা দিয়েছে তা আমি কোনোদিনও ভুলবো না ভারতে এসে খেলার সেরা সমর্থক আমি মনে করি মোহনবাগান সেখানে মোহনবাগানের সমর্থক যেভাবে ভালোবাসা দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ এবং সেই ভালোবাসা আমি সবসময় মনে রাখবো তো এরকমই কথা কিন্তু বলেছেন রয় কৃষ্ণা কৃষ্ণা সত্যি আমাদের এখনও মনে থাকবে তিনি কত ভালো মানের প্লেয়ার সবার হৃদয়ে কিন্তু রয় কৃষ্ণা আছেন যেভাবে একটা সময় গোল করে প্রচুর সমর্থকদের খুশি দিয়েছে সেই এখন যদি যদি বা অন্য দলে খেলছে তার যেহেতু প্রফেশনাল লাইফ ফুটবল জীবনে তো সেক্ষেত্রে তাকে আমরা অন্য দলে খেলতে দেখলেও তাদের তাকে কিন্তু আমরা মনে রাখি তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে করো একটা লাইক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও